বাসার জন্য আমি যখনই কেক তৈরি করি তখন আমি চেষ্টা করি একটু এক্সপেরিমেন্ট করতে ফ্লেভার নিয়ে বা ভেতরে কীভাবে কী চেঞ্জ করলে একটু টেস্ট কেমন আসে এগুলো নিয়ে একটু ফিউশন করতে আমার ভালো লাগে। তো কিছুদিন ধরে ভাবছিলাম একটা ভ্যানিলা কেক তৈরি করব, তো সেটার মধ্যে আমি কিছু এক্সপেরিমেন্ট করেছি, যেমন ফ্লেভার ভিতরে ক্রিম চেঞ্জ করে বা বাইরের ক্রিম একটু ভিন্ন ফ্লেভারের দিয়ে। এখানে প্রথমে আমি ভ্যানিলা একটি স্পঞ্জ কেক তৈরি করেছি, এটা আমি রেগুলার যে ভ্যানিলা স্পঞ্জ কেকটা সেটাই নিয়েছি, সাথে আমি দিয়েছি হুইপ ক্রিম মাঝখানে, এর সাথে আমি দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ফিলিং, এটা স্ট্রবেরি পাই ফিলিং যেটা সেটা। এরপর এখানে আমি আরেকটা স্লাইস দিয়ে দিলাম, কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের আর খুবই ছোটো একটা কেক, যেহেতু বাসায় খাওয়ার জন্য করেছিলাম তো বেশি বড় কেক আমি নিইনি, 4 ইঞ্চি একটা মোল্ডে আমি এটা বেক করে নিয়েছিলাম স্পঞ্জ কেক। তো এখানে আমি আবার এক লেয়ার ক্রিম দিয়ে এটার উপর একটু দিয়ে দিব ক্যারামেল সস, আসলে এটা আমার বাসায় তৈরি করা ছিল এক্সট্রা, তো সেটা এখানে আমি দিয়ে দিয়েছিলাম, যেটা আমি বাটার স্কচ কেকের জন্য ইউজ করি সেই ক্যারামেল সসটাই এটা। আর এটা সম্পূর্ণ হোমমেড, আমি এটা বাসায় তৈরি করে থাকি আর এটা খেতে অনেক বেশি মজার হয়, যে কোনো কেকের ফিলিংও এটা খুবই ভালো লাগে। তো যখন আমি তৈরি করি তখন একটু বেশি করে তৈরি করি, যাতে আমি এটা পরবর্তীতে বিভিন্নভাবে খেতে পারি বা ডেজার্টে ইউজ করতে পারি। এরপর ক্যারামেলের উপর আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম, এটা হচ্ছে আলমন্ডটা, এটা একটু হালকা টেলে নেওয়া সেই বাদামটা, এটা মুখে লাগলে অনেক ভালো লাগে। এরপর আমি কেকের আরেকটা স্লাইস দিয়ে এখানে সুগার সিরাপ দিয়ে এটা কোটিং করে নিব, আর কোটিং করে অবশ্যই কেকটা ফ্রিজে 15 থেকে 20 মিনিটের জন্য রাখতে হয়, এতে করে যে কেকের ক্রামগুলো আছে এগুলো সেট হয়ে যায় এবং এটা ফাইনাল কোটিংয়ের সময় ক্রামগুলো উঠে কেকটা ফিনিশিং নষ্ট হয় না, আরও স্মুথ হয়। তো এইভাবে আমি এটার বাইরে একটু পার্পল কালার হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, এটা পার্পল না ঠিক হালকা ল্যাভেন্ডার কালার, আর এটা দিয়ে আমি বাইরের ফিনিশিংটা দেবো। আমি কেকে খুব বেশি এক্সট্রা ক্রিম পছন্দ করি না, তারপর একটু ভালো ফিনিশিং আনতে হলে ক্রিমের পরিমাণটা একটু বেশি দিতে হয়, আর আমি এখানে সবসময় পাইপিং ব্যাগ ইউজ করে ক্রিম দিই, যার কারণে সব দিকে একদম সমান করে ক্রিমটা স্প্রেড হয় এবং খুব বেশি ক্রিম নষ্টও হয় না। এরপর এটাকে আমি একটি স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং দিয়ে নিব, খুবই স্মুথভাবে দেওয়ার দরকার নেই কারণ এটার বাইরে আমি একটু ডিজাইন করব। আর এখানে আমি এক্সট্রা যে ক্রিমগুলো আছে সেগুলো আমি যতটা সম্ভব ক্লিন করে নিচ্ছি, কারণ আমার কেকের বাইরে খুব বেশি একটা ক্রিম পছন্দ না, যার কারণে আমি সবসময় চেষ্টা করি খুবই হালকা করে, যখন আমি নিজের জন্য করি সেটা খুব হালকা ক্রিম ইউজ করি। এখানে ছোটো একটা প্যালেট নাইফের সাহায্যে আমি একটা ডিজাইন করে নিব, এখানে এটা করা খুবই ইজি, জাস্ট প্যালেট নাইফটা কেকের উপর ধরে টার্ন টেবিলটা ঘোরালেই এই ডিজাইনটা হয়ে যায়, আর এটা করলে কেকের ফিনিশিং নিয়ে এত বেশি চিন্তা করা লাগে না কারণ এটা অনেক সুন্দর একটা এফেক্ট দেয়। আর যারা ফিনিশিং খুব ভালো পারেন না তারা এটা ট্রাই করতে পারেন। আর এরপর এখানে আমি কিছু সাদা এডিবল পার্ল দিয়ে দিলাম, এগুলো খাওয়া যাবে এবং এগুলো চিনির তৈরি, সেই সাথে একটা ছোটো একটা বক্সে আমি ট্রান্সফার করে নিলাম যেটাকে বলে হচ্ছে বেন্তো কেক। আর এই কেকগুলো এখন কিন্তু খুবই ট্রেন্ডি, একটা ছোটো স্টার নোজেলের সাহায্যে আমি কিছু সাইডে ডিজাইন করে নিয়েছি, আর সেই সাথে একটা পাইপিং ব্যাগে একটু হালকা ক্রিম ভরে সেটা দিয়ে উপর একটু লাভ ডিজাইন করে দিয়েছি। তো এই আমাদের কেক রেডি, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আমার পেজটি অবশ্যই ফলো করবেন, আর এই কেকগুলো আপনারা অর্ডার করতে চাইলে পেজে ইনবক্স করবেন। আল্লাহ হাফেজ।